পাওয়ার প্ল্যান লাইন, এটা দিয়ে 26টি তার দেওয়া হয়েছে। তো 24টি তার এই কারেন্ট থাকবে, আর 2টি তার হয়েছে আর্থিন বাহি। তো বুঝতেই পারছেন এত বড় ফ্রি লাইনের কেমন ইত্যাদি দিয়ে তৈরি এই খাম্বা টাওয়ারটা, এবং সেইটাই আমরা আমার জীবনের ঝুঁকিপূর্ণ দিয়ে উঠব। তো দর্শক অনেক রিক্স, আশা করি আপনারা কখনো এটার দিকে সাহস বাড়াবেন না ওঠার জন্য, কারণ অনেক রিক্স আছে। আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র করতেছি। তো গুড বাই, আমি উঠে দেখাই। বন্ধুরা দেখতে আসো তো দুটি ভাই অনেক উপরে উঠেছে, বিস্তাল্লার অধিক হবে। তারা তাদের জীবনের রিস্ক নিয়ে উঠেছে, তাদের জন্য সবাই দোয়া করিবেন, তারা যেন আবার ঠিকভাবে নিচে নামতে পারে। আমি নিচ থেকেই অনেক ভয় পেতে আছি, কিন্তু তাদের আমি সাবাস দেখে অবাক হয়ে যাইতে আছি। এটা তারা কি দেখালো? এটা কি আমি বাস্তবে দেখতে আছি না স্বপ্নে দেখতে আছি, সেটা আমি বুঝে পারতে আছি না। দেখছেন তো, এক ভাই একদম উপরে, বিস্তাল্লার অধিক উপরে হবে, আর এক ভাই মাছ বরাবর বসে আছে। পাঙ্খা ডানা, সেই ডানার উপরে আছি আমরা এখন। তো এখান থেকে অনেক উচ্চতা, আমরা প্রথম ডানায় আছি, আমাদের উপরে আরও 2টি ডানা আছে, সর্বমোট 3টি ডানা। এই যে দর্শক দেখছেন, একটি ডানা খুব মাথায় চলে আসছি। হ্যাঁ দর্শক, দেখতে পাইতেছেন আমি আমার জীবনের অনেক ঝুঁকি নিয়ে এই ভিডিওটা করতেছি। আর এইটা বিস্তালা টাওয়ারের ওদিক, দেখেন একদম আমি একদম মাথায় উঠে গেছি, সেটা আপনারা দেখতে পাইতেছেন। আমার অনেকটা ভয় ভয় করতেছে, তবুও উঠছি। আমার একজন সঙ্গিনী মাছ পথেই সে থাইমা রইয়া গেছে, তাকে আর ওঠা হয় নাই, সেটাও যে দেখতে পাইতেছেন। সে আমার থেকে প্রায় 8 তলা নিচে রয়েছে, আর এখানে হাত কাঁপতেছে এত উচ্চতায়। আর আপনারা কখনোই বন্ধুরা ভুলেও এখানে ওঠার জন্য সাহস করবেন না, কারণ এটা জীবনের শেষ একটা সময় হইতে পারে। আর আমি চাই না এরকম আমার মতন কেউ বোকামি করুন, আমি শুধু আপনাদের জন্যই এই ভিডিওটা করেছি। দেখেন একদম শেষ মাথায়, টাওয়ারের সেই শেষ মাথায় উঠেছি। এই মাথায় যাবে 2টা আর 3 লাইন, আমি একদম শেষ উপরে, এর উপরে আর লাইন নেই। আপনারা বুঝতেই পারছেন এটা কত বড় লাইন, বাংলাদেশের বৃহত্তম বড়।
এত বড় লাইন বাংলাদেশ দিয়ে এখনো যায়নি। আমি সেই উপরের টাওয়ারের উপর থেকে আবার থেকে ফিরে আসতেছি, আর অবশ্যই বলতে হবে আপনাদের ধন্য ধন্য মেরা দিল দিলায়ে দো দিল দিতে নিজামতি নাও দিয়াও দিল দিতে নিজামতি নাও দিয়া এভরিবডি শেক ইট বেবি ধন্য ধন্য মেরা দিল দিলা রাস্তার মাঝে কত লোকে করিতে রাস্তা থামায় দিত আমি বড় পীরের দরবারে আসানে কয়লাও মেয়া ভাই কোন খবর পাইছো নি আসানে কয়লাও মেয়া ভাই কোন খবর পাইছো নি বালুর ঘাটে রাইকা আসলাম রাস্তা থামায় দিত রাস্তা থামায় দিত পেরায় তো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ায়ো। হ্যাঁ বন্ধুরা, আমরা এই যে এই টাওয়ারটিতে উঠছি যার মাধ্যম সেটা না বললেই নয়, এটা আমাদের উদ্দেশ্য মিউজিক টিভি 91 জন্য। আর সেই চ্যানেলটি আপনারা সব সময় দেখতে থাকবেন, আর এর সাথে দেখতে আপনারা দেখতে দেখতে এর চেয়েও ভয়াবহ কিছু আধুনিক যত সম্ভব আপনাদের কাছে আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করব বন্ধুরা। আর সব সময় আশা করি মিউজিক টিভি 91 সাথেই থাকবেন। মিউজিক টিভি আমার টিভি মানে আপনার টিভি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাল বাটনে ক্লিক করবেন, ক্লিক করে দেবেন। ওকে বন্ধু।